আমার দাদা ভাই বন্দনা গানের পরে একটি গান গাইলেন, আমি কুকুর হইয়া দেই পাহারা দয়ালেরও ঘর বাড়ি। সাউন্ডটা লইরা গেছে, আমি যেন হইতে পারে আমার দয়াল চাঁদের বাড়ির ঝাড়ু, আমি যেন হইতে পারি। আমরা সবাই এখানে তরিকার লোক, এখন যারা তরিকা নেয় নাই তাদের উপায়টা কি? দাদা সোহেল দাদা, যারা মুরিদ হয়েছে তাদের তো দয়াল আছে, আছে না? যারা মুরিদ হয় নাই অনেকেই আছে, আমার আমার বয়সী ভাইয়েরা যারা এখনো বায়াত হয় নাই, মুরিদ হয় নাই, অনেকে আছে পীর মুরিদে বিশ্বাসী না, আসেনি মানে যারা আছে তারাই জুড়ে কইতেছেন না, আসলে আলাদা আছে না। পীর মুরিদের বিষয়টা এটা হাস্যরহকর নয়, এখানে অনেকেই পীর মুরিদকে বিশ্বাস করে, অনেকে গান ভালোবাসে পীর মুরিদে বিশ্বাস করে না, অনেকে গান শুনে কিন্তু পিরালি জিনিস পছন্দ করে না, মাজার মজার পছন্দ করে না, করে না। সোহেল দেওয়ান জহির পাগলায় যদি আপনাদেরকে দেয় মধু, এখন আপনি মনে করবেন দিছে বিষ, এখন আমি তো দিলাম মধু, আপনি বিষ মনে করে খাইলেন, আমার মধুটা আপনার ক্ষতি হইতে পারে। আর আমি যদি আপনাকে বিষ দেই, আপনার মনে যদি বিশ্বাস থাকে যে জহির আমাকে বিষ দিবে না, নিশ্চয়ই সে আমাকে মধুই দিবে, এই বিষ আপনার ক্ষতি নাও করতে পারে, ঠিক না? মাওলার ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে না, মদ খাওয়া মাতালের মতো পরে দেওগে ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে কাটবে নেশার ঝুম। এই যে গানগুলো, আমার দাদা ঠিক বলছে যে আমরা সবাই এই দরবারে কুকুর হয়ে আসছি, আসলে আমরা কেউ কুকুর না, কুকুরের স্বভাব হইল দশটা, ছোট কুকুরের স্বভাব হইল দশটা, যদি কোনো মানুষের মধ্যে ওই কুকুরের পাঁচটা স্বভাব থাকে সে একটা প্রকৃত মানুষ। তার প্রমাণ কি? একটা কুকুরকে আপনি যদি দুইটা বন রুটি বা একটা ব্যাড পাউরুটি খাবান, আপনার বাড়িটা পাহারা দিবে। আপনি এক লুকমা খাবার এক প্লেট মানে আপনার এক বেলা খাবার যদি কুকুরটাকে দেন, এই কুকুরটা আপনার বাড়ি থেকে আপনি তাড়াইতে পারবেন না, আপনার বাড়িটা পাহারা দিবে। আর আমাকে যদি আপনি আরও কিছু খাওয়ান, তো যতক্ষণ খাওয়াইবেন ততক্ষণে আসি, খাবার শেষ আমি নাই। এলো মানুষের স্বভাব, আমরা কেউ কুকুর হওয়ার আশা নাই, কুকুরের স্বভাবগুলো যদি আদব আজিজি ভক্তি বিশ্বাস মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই জিনিসগুলো হইলেই চলে, নাকি আর কিছু আছে? এখন সোহেল ভাই আপনি এটা বলার দরকার যে যাকে পীর নাই তাকে উপায়টা কি? তাদের জন্য আছে মা এবং বাবা। আপনি মা বাবার মনে কষ্ট দেয়া পীরের পূজা করলে কোনো ফায়দা নাই, মা বাবাকে কষ্ট দেয়া মা বাবার অবর্তমানে মানে মা বাবাকে বাধ্য না করে, মা বাবাকে ডিঙ্গিয়ে যদি আপনি ইমামতি করেন আপনার ইমামতিতে কোনো কাজে আসবে? এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি, কারো মতে না, আমি আমার মতটা প্রকাশ করলাম। আপনি মা বাবাকে আঘাত দিয়ে পীর নিজে পীর হয়ে গেলেও আপনি পীর না, আপনি শয়তানের পীর। তবে দারুণ একটা কথা বলছেন দাদা, যে কোনো মাজারে আমি যাই নাই, আমাকে দয়ালে পশিলা করে নিয়ে গেছে আমি গেছি, এটাও সত্য। মানুষ সবচেয়ে বড় প্রাণী, আজব এক প্রাণী, সেটা হলো ওই মাজারকে উশিলা করেই তো আমরা গেলাম, উনি টান দিছে বিধায় আমি গেছি, কিন্তু উনি টান না দিলেও আমি যাইতাম না, কিন্তু আমি না গেলেও যাওয়ার কোনো উপায় নাই, উভয়ের একটা পরস্পর সম্পর্ক আছে। আপনি যদি লোহা হন, চুম্বকের কাছে গেলে আপনাকে কেউ জোর করে ধাক্কা দিতে হবে না, চুম্বকের এমন ক্ষমতা আছে আপনাকে সে এমনিতেই টান দিয়ে নিয়ে যাবে। অলিয়া উলিয়া হলো রাউডার চুম্বক, যদি কেউ লোহা হইয়া যাইতে পারে তাকে আকর্ষণ করে, আর যদি ওই চুম্বকের কাছে কাঠের টুকরা হইয়া যান চুম্বক আপনাকে টানবে না, লোহা হইতে হবে, লোহা হইলেই চুম্বক আমাকে আকর্ষণ করবে, এই জিনিসটা বুঝতে হবে। শত সাধনার বলে
দেওয়ান ভাই আসিয়া এই মানুষ কুলে পাগলাই শুলো আনা দিবে বলে কেন দিলে না রে মো ওরে শুলো আনা দিবি বলে কেন দিলে না কেন রে মন সাধুর সঙ্গ মিলে না কেন রে মন গুরুর সঙ্গ করলি না সাধু বলে আসিয়ায় মানুষ কুলে ফুলো আনা দিবি বলে যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝিয়া খেয়েছ ভাই চোখে দেখো না যার লাগিয়া এসেছ আমার আব্বার নাম আনোয়ার হোসেন এখানে আনোয়ার নামে অনেক আছে না আচ্ছা আনোয়ার নামে তো অনেক আছে তাহলে উনি কি আমার আব্বা তাহলে আমার আব্বা কে ওই আনোয়ার এখানে যদি কোনো আর আনোয়ার থাকে সে আমার আব্বা না আমার আব্বার মিতা ঠিক কিনা বিশ্বজুড়ে জগৎময় গুরু হইল একজন পরম গুরু আল্লাহ তারপরে আমার আল্লাহ কাকে দিয়েছেন দায়িত্ব ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দয়াল নবী দায়িত্ব পাইলেন কে দয়াল নবী দীনবন্ধু পরপারের কান্ডারি দয়াল নবী দায়িত্ব দিলেন কে মান কুনতুম মাওলা ফাআজ আলিউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা আলীকে তাহলে মাওলা আলী বেলায়েতের শিরোমণি বেলায়েতের গুরু মাওলা আলী হইতে আজকের এই পর্যন্ত পীর ফকির দরবেশ মুনি ঋষি যে আসতে লাগলো এই পৃথিবীতে আসছে ছোট বাজাইও এই পৃথিবীতে আসার পরে আমার প্রথম গুরু হইল আমার মা আমার গুরুকে আপনি জানেন আপনার প্রথম ডাক্তারকে আপনার মা আপনার প্রথম ডাক্তার আপনার প্রথম বিছানা আপনার মায়ের কুল আপনার প্রথম কাপড় পরিধান করিয়েছে আপনার মা আপনার প্রথম খাবার আপনার মায়ের দুধ মা সম্পর্কে বললে সারাই বলা যাবে তাই সব গুরুর প্রথম গুরু হইল মা ওই মা যদি আপনাকে আদেশ করে আপনি বায়াত হবেন মুরিদ হইতে হবে মা আমাকে জন্ম দিয়েছে বাবা আমাকে জন্ম দিয়েছে বেহালাটা কিন্তু মায় শিখায় নাই শিখাইছে একজন ওস্তাদ আছে সে আমাকে শিখাইছে গান শিখাইছে মা বাবা জন্ম দেয় মা বাবা কর্ম দেয় না কর্ম দেয় স্কুলের শিক্ষক প্রাথমিক শিক্ষার জন্য আপনাকে স্কুলে দিতে হয়েছে আরবি শিক্ষার জন্য আপনাকে মক্তবে পাঠানো হয়েছে একজন আলেমের কাছে একজন মাওলানার কাছে আপনি দিন শিক্ষা নিয়েছেন আপনি কোরআন শরীফ শিক্ষা নিয়েছেন মা বাবা কিন্তু দেয় নাই কিন্তু তারপরও আপনার প্রথম শিক্ষক আপনার মা আপনার বাবা স্কুলের শিক্ষক যা শিখাইবো তার থেকে বেশি আদব শিখাইবো আপনার মা আর আধ্যাত্মিকের মধ্যে একজন গুরু লাগবে সে হোক অলফত শাহ সে হোক ইলিয়াস শাহ সে হোক আফাজউদ্দিন শাহ সে হোক বন্ধু শাহ সে হোক মহিউদ্দিন শাহ যেই হোক একজন গুরু আপনার লাগবে এটা হলো সীমানা মানে যেই জায়গার দলিল নাই এই জায়গার কোনো দাম আছে কোনো জ্ঞানী লোক ওই জায়গা কিনবো এটা তো খাসের মাল যে জুর যার মূল লোক তার আর জায়গার যদি দলিল থাকে এই এলাকায় যদি আমার দলিল থাকে কেউ আমার জায়গা থেকে খাদাইতে পারবো না আর আমি যেখানে দাঁড়ায় আছি এই জায়গার দলিল নাই আমি যদি কই এই এই জায়গা আমার বাপের ভিটা তাহলে সকালবেলা কইব সর বাইর থাকার কোনো উপায় আছে এই দেহটার একটা দলিল লাগবে দলিলটা হলো একজন গুরু আমার যুবক ভাইয়েরা যারা আছেন শুনতেছেন এখন না তখন তখন না তখন সময় থাকতে মানে নদীতে পানি থাকতে বাঁধ দিতে হবে পানি বের হয়ে গেলে বাঁধ দিয়ে লাভ নেই যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো
बुझी खेचो चौखे देखो मा सरल प्रेम साधने पाठाय प्रभु ऐ भुवने हे तो सरल प्रेम साधने पाठाय करे ऐ भुवने ओरे सरल प्रेम साधने पाठाय अल्लाह ऐ भुवने केन रे मन कामिने होया छिस देना हरे पागला केन रे मन कामिने होया छिस देना केन रे मन साधु संग दिलिना केन रे मन दुख संग दिलिना हे ओ तो छत रे बोले हसी आए बाबो तोले हे लो राधा दी रे बोले आ বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না বনের পশু গরু ছাগলে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না কিছু মানু হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল ওরে কিছু মানু হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম নিয়া মানুষ হইলি না রে পাগলা মানব কুলে জন্ম নিয়া মানুষ হইলি না আমানত মানবতা দিয়েছেন সাই সবার মাথা ভুলে গেলাম কার কথা তারে চিনলাম না আমানত আর মানবতা দিয়েছিল তোর মাথা ভুলে গেলি কার কথা তারে চিনলাম না আমানত আমানত মানবতা আমানত কি আমানত মানে আপনার কাছে আমি 5000 টাকা আমানত রাখলাম কারণ আপনি যদি আপনার মনে করে খায়া রাখেন আমার সম হইছে আমি চাইলাম দিতে পারলেন না তাহলে আমানতটা খেয়ানত হইল না আপনার মেয়েটাকে আপনার একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একটা বাচ্চা মেয়ে 8 বছর 10 বছর 12 বছর হয়েছে মেয়েটা আপনি স্কুলের শিক্ষকের কাছে আমানত দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক যদি চরিত্রহীন লম্পট হয় তার মেয়ের বয়সে একটা মেয়েকে যদি সে নির্যাতন করে অত্যাচার করে তাহলে আপনি কার কাছে কি রাখবেন শিক্ষক বাদ দিলাম যদি কোনো মনে করেন যে কোনো মাদ্রাসার হুজুর যদি একটা মেয়ের বয়সে তার মেয়ের বয়সে একটা মেয়েকে যদি সে যৌন নির্যাতন করে গায়ে আগুন লাগায় মারতে পারে তাহলে অন্তত তার হুজুর তো দূরের কথা মানুষ তারে বলা যায় না তাকে মানুষ বলা যাবে মানুষ তো কখনো এরকম হইতে পারে না মানুষ সে যে সামনে মিষ্টি রেখেও যার জিভে জল আসে না মানুষ তো সে যে 20টা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছে তারপরও তার কাম শক্তি কুপথ ভাব তার আসে না আমার সামনে একটা মেয়ে দাঁড়াইলেই আমার হুশ থাকে না আমার সামনে একটা মেয়ে দাঁড়াইলে আমার হুশ থাকে না তাহলে আমি এখনো পর্যন্ত মানুষ হইতে পারি নাই মানুষ হইতে হবে আপনি বড় গায়ক হন জহির পাগলা বড় কিছু হয়ে গেছে বড় নায়ক হয়ে গেছে বড় অনেক কিছু হয়ে গেছে আসলে বড় কিছু হয়েছে কিন্তু জহির পাগলা এখনো মানুষ হইতে পারে নাই বড় হওয়ার মানুষ হওয়া এক না ঠিক কি না বড় হওয়া এক জিনিস আর মানুষ হওয়া আরেক জিনিস আমানত দিয়েছেন আপনার মেয়েটাকে স্কুলে শিক্ষকের উচিত মেয়েটাকে হেফাজত করা শিক্ষক যদি ওই এমন হয় যে রক্ষক যদি ভক্ষক হয়
রক্ষক যদি ভক্ষক হয় মানে বেড়া দিলাম ফসল বাঁচানোর লাগে বেড়াই আমার ফসল খায়। আমানত আর মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে গেলি কার কথা তারে চিনলি না দিলি, মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কমতি পরি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কমতি পরি, কাম সাগরে ডুবলে তরি কান্দে যাক না রে মন, কাম সাগরে ডুবলে তরি কান্দে যাক না। দিনে দিনে গেল দিন, অলফতে সাবাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না মন রে সেই দিনের ভাবনা দেওয়ান ভাই রে। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলাম না আমি সেই দিনের ভাবনা। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল। আমার হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল। এখন যৌবনের ভারে আমার দেহ টলমল, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। আমার মাতা পিতায় আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি গুলাম হইলাম তারি। আমার বাবা মায়া নিয়া দিল আমায় সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি আমি গুলাম হইলাম তারি। কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। আমি কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও, নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। এই দেহের অমূল্য ধন পরশ রতন সব ফালাইলাম জলে, আমার হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। দেহের অমূল্য ধন পরশ রতন সব গিয়াছে জলে, পাগলার হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফোরাইল যৌবন, আমার গায়ে তেয়ার আগের মতো শক্তি নাই তেমন। আমার ছেলে হইল মেয়ে হইল আবার ছেলে হইল আবার মেয়ে হইল, এইভাবে আমার ফুরাইল যৌবন, গায়ে তেয়ার আগের মতো শক্তি নাই তেমন। আমার হাত পাও গেছে অচল হইয়া আমি চলিতে পারি না, জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না, জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। আমার চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেল পরে মিশু, আগের মতো শুনতে পাই না ডাকলে কেউ আমারে। আমার হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্ত গেল পরে, আগের মতো শুনতে পাই না ডাকলে কেউ আমারে। আমায় প্রথম চিঠি দিলেন আল্লাহ পাকলো মাথার চুল, আমার দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। আমার প্রথম চিঠি দিলেন আল্লাহ পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। দিনে 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 দিন কাটাইলাম আনন্দের সাগরে, আমার অল্পত সার কাজ কি কইরাছি ভাবি নাই অন্তরে গো। এই দুনিয়ার মিছে মায়া
পরিচয় তাই দিনে 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 গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না মনে ওই দিনের ভাবনা ওই দিনের আর কয়দিন বাকি তিনজোর ছাইরা যাবে পাখি ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছাইরা যাবে পাখি দেখবি তখন সবই থাকি সবই ছলনার বাজার দেখবি তখন সবই থাকি সবই ছলনা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তা নাই তুলনা ও হেলাল সারে নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে অল্প ছাড় নাই তুলনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাইবি মাওলা দরশন মাতালের পাগলা বচন বৃথা যাবে না দাদা মাতালের পাগলা বচন বৃথা যাবে না শত সাধনার বলে আসিয়ায় মানুষ কুলে শত সাধনার বলে আসিয়া মানব কুলে ষোল আনা দিবে বলে কেন দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে না কেন রে মন গুরু সঙ্গ দিলে না কেন রে মন সাধু সঙ্গ